লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার রাত 10টার দিকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সে সময় দূতাবাস প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান চলছিল। তিনটি গুলি দূতাবাসের দেয়ালে বিদ্ধ হয়। অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মোজাম্মেল হক। লিবিয়া থেকে পাওয়া খবরে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান চলাকালে হঠাৎ বাইরে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। তিনটি গুলি দূতাবাস প্রাঙ্গণে দেয়ালে লাগে। এর মধ্যে একটি গুলি সিডিএ মোহাম্মদ মোজাম্মেল হকের অবস্থান থেকে প্রায় 5 ফুট দূরে এবং আরেকটি কয়েক ইঞ্চি দূর দিয়ে গিয়ে দেয়ালে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনেই উপস্থিত অভিবাসী বাংলাদেশিরা দৌড়ে সে এলাকা ছেড়ে যায়। কারা এ হামলা করেছে তা স্পষ্ট নয়। বাংলাদেশ দূতাবাসী ওই হামলার লক্ষ্য ছিল কি না তাও নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, সংঘাতময় লিবিয়ায় সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও সেখানে সক্রিয়। এমন পরিস্থিতিতে দূতাবাসের নিরাপত্তায় স্থানীয় কোনো উদ্যোগ নেই, কারণ যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিতে সরকার বলে কিছু নেই। মিলিশিয়া গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।